ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতার শৌখিনতা চ্যানেলের আমি অর্পিতা আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো একটি বেঙ্গলি রেসিপি মুসুর ডাল দিয়ে পুঁই শাক এটি কিন্তু অসাধারণ লাগে খেতে গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে অতি সহজে কিন্তু অল্প উপকরণে আমরা বানিয়ে ফেলতে পারি তো এর জন্য আমি পুঁই শাক নিয়ে নিচ্ছি আর পুঁই শাকের ডাটা এবং পাতা ছোটো ছোটো করে কেটে নেবো কেটে ধুয়ে নেব তারপর ওভেনে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি তিন গ্লাস জল জল দেওয়ার পর জলটা যখন একটু ফুটে উঠবে তখন আমি জলের মধ্যে দিয়ে দেব এক বাটি মুসুর ডাল মুসুর ডালটা আমি সেদ্ধ করে নেব একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে মুসুর ডালটা সেদ্ধ হয়ে গেলে আমি ডালটা একটা পাত্রে তুলে নেব তারপর ওভেনে আবার কড়াইটা ধুয়ে বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি থ্রি স্পুন সরিষার তেল তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা একটু টুকরো করে ছিঁড়ে তারপর হাফ টি স্পুন পাঁচফোড়ন দিয়ে দিলাম লো ফ্লেমে আমি এটা একটু নেড়েচেড়ে ভেজে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন একটা রসুন আমি একটু থেতো করে নিয়েছি শিলের উপরে নোড়া দিয়ে একটু থেতো করে নিয়েছি সেটা তেলের মধ্যে দিয়ে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিলাম তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি দুটো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটাও রসুনের সাথে ভেজে নিচ্ছি লো ফ্লেমে একটু পেঁয়াজ রসুন ভেজে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পুঁই শাক পুঁই শাকটা দিয়ে আমি এর মধ্যে একটু নেড়েচেড়ে দেব তেলের মধ্যে তার আগে আমি দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা তোমরা ঝাল যদি বেশি পছন্দ করো তাহলে লঙ্কার পরিমাণ বেশি দিতে পারো পুঁই শাকটা তেলের মধ্যে নাড়তে চাটতেই পুঁই শাকটা অনেকটা কমে এসেছে যেহেতু শাক সেহেতু অনেকটা জল বার হয়েছে এবং পুঁই শাকটা পরিমাপে কমে গেছে তারপর আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা মুসুর ডালটা দিয়ে দিলাম ডাল আর পুঁই শাক একসাথে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি পরিমাপ অনুযায়ী লবণ এবং হলুদ গুঁড়ো লবণ হলুদ দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিনি চিনি দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এটা মিডিয়াম ফ্লেমে দিয়ে ফুটতে দেব পাঁচ মিনিট একটু ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা সরাচ্ছি এবার দেখবো শাকের ডাটাগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা শাকের পাতাগুলো দেখো একদম নরম হয়ে গেছে ডালের মধ্যে সেদ্ধ হয়ে এবং শাকের পাতার থেকে জল বেরিয়েছে পুঁই শাকের ডাটাগুলো দেখলাম এখনও একটু শক্ত রয়েছে ভালো সেদ্ধ হয়নি অতএব আমি আবারও ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ঢাকাটা সরাচ্ছি লো ফ্লেমে দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট পর আমি ঢাকাটা সরালাম পুঁই শাকের ডাটাগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ডালটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি এটা আর পাঁচ মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য দেখো কত সুন্দর হয়েছে পুঁই শাক এবং মুসুর ডালের রেসিপি এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে যদি তোমাদের ভালো লাগে আমার রেসিপি তাহলে আমি অনুরোধ করব আমার চ্যানেল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিতে